আপনাদেরকে কিছু আলোচনা নিয়ে এসেছি আপনাদেরকে শোনাবার জন্য। তাই আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। আপনারা সকলেই অন্তর থেকে বলুন আল্লাহুম্মা, আবার বলুন আল্লাহুম্মা আমিন। জানতে পারলাম যে পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি, পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি আজকের মাহফিলে, আলহামদুলিল্লাহ বলে। মা বোন তো আসবেই, কারণ মা বোনদের ওয়াজ অনেক বক্তায় করে না, ঠিক না ব্যা? ঠিক, এই তিন দিন ওয়াজ হচ্ছে, আজকের তিন দিন চলে যাচ্ছে, মা বোনদেরকে ওয়াজ কতটুকু কোন বক্তায় শোনাইছে আমি জানি না। তো আজকে আমি চেষ্টা করব মা বোনদের কিছু আলোচনা করতে, আপনারা কি বলেন? এটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন, এমন প্রশ্ন করব না যে প্রশ্ন আপনাদের জানা নাই, এ প্রশ্নের জবাব আপনারা আপনাদের সকলের জানা আছে। পৃথিবীতে আল্লাহ পাক দুইটা জাতি তৈরি করেছেন, এটা পুরুষ এটা মহিলা। এই দুই জাতির মধ্যে কোন জাতির দাম বেশি? জোরে বললে গুলি খেয়া মারা যাবেন না, আগে দাম বাইরে যাইব গা, জোরে কইলে জোরে কন, কোন কোন জাতির দাম বেশি? মহিলাকে দাম বেশি। তাহলে দামি জিনিস কি রাস্তাঘাটে রাখা যায়? কথা বুঝা শুনে জবাব দিবেন, যে জিনিসের দাম বেশি সেই জিনিস কি রাস্তাঘাটে রাখা যায়? রাস্তাঘাটে রাখলে উপায় আছে? মনে করেন আমার হাতের ঘড়িটা, এটা অনেক দামি, এটা আমি হাদিয়া পাইছি, আমার পয়সার কিনা না, এটা যদি রাস্তায় রাখি এটা থাকবো চোরে নিয়া বাঘবো, ঠিক না বেটি? এটা গড়ি, এটা যদি চোরে নেয়গা, এই গড়ির চেয়ে দামি কিনা মা? মা জাতির দাম গড়ির চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বলতে আল্লাহ ওয়াজ করে জানান, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার দোস্ত। আল্লাহ কয় দোস্ত? আল্লাহর দোস্ত কেটা? আল্লাহ সবচেয়ে বড় দোস্তের নাম কি জানেন না? সুবহানাল্লাহ, মুসলমান এ আল্লাহ হাকিক, এ আল্লাহ শরীয়ত তরিকত তামামি, শরীয়ত তরিকত তামামি, হাকিকত মুহাম্মদ কি গোলামি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় বন্ধুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে দামি বন্ধু, সবচেয়ে বড় বন্ধুর নাম হলো আমার নবী। কার নবী? বকটা আড্ডা কন, আমার নবী। আবার কন, আমার নবী। নবী খুশি হয়েছে না বেজার হয়েছে? ওই নবী বলেছেন উম্মতের আরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো ও মায়ের জাতি। পৃথিবীতে সবচাইতে বড় নেয়ামতের নাম কি? মায়ের জাতি। আল্লাহ নবী ফরমান, আমি পৃথিবীতে তিনটা জিনিসকে বেশি ভালোবেসেছি। এক নাম্বারে নামাজ, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি নামাজ, আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি পিটাপিটির সমাজ। রসুল ভালোবাসছে এক নাম্বারে নামাজ, আর রসুলের উম্মতরা ভালোবাসে পিটাপিটির সমাজ। দেন না রাস্তাত নাই মেয়েকে চিনেছে আমার সাইজ করে লম কে কয় না আছে না এমন পোলা কয়? এক নাম্বারে নামাজ, দুই নাম্বারে বেগম, তিন নাম্বারে সুগন্ধি, সুগন্ধি
সুগন্ধি বলতে সেন্ট না, সেন্ট মারার কথা কেন, সুগন্ধি মানে আতর, আতর আতর লাগান, আতর লাগান কোন দিন, ঈদের দিন, ঈদের দিনের ভিক্ষা করে হলো লাগাইব, ঈদ গেলে আর আতরের খবর নাই, মন হসিজাত করে আমি একটু লাগাই, সপ্তাহে চাইলে পাইবেন না, আতরের ভাণ্ড ছোট। আল্লাহর নবী ফরমান, উম্মতারে নামাজকে ভালোবেসেছি, বেগমদেরকে ভালোবেসেছি আর সুগন্ধি ভালোবেসেছি, আমি তিন জিনিসকে ভালোবেসেছি। নামাজ ভালোবেসেছি কেন, নামাজ ছাড়া আমি আর কোন জিনিস পছন্দ করি নাই। এই নামাজ আমরা পড়ি, নবী পড়ছে, নবীর উম্মতেরাও পড়ে, পড়ে না আপনারাও পড়ছেন, নামাজ পড়ে, নামাজ পড়েছেন আর কয়েছেন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়ছেন কিনা, এমন পড়েছেন যারা এসা পড়ছেন, পড়েছেন, পড়ছেন না, প্রত্যেক নামাজের লাস্টের রাকাতে এই তওবাটা করতে হয়, হে আল্লাহ আমি আমার আত্মার উপর বহু অত্যাচার করিয়াছি, ওলা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ গো তুমি সারা, অন্য কেহ আমার গুনাহ ক্ষমা করার মতো নাই। প্রত্যেক নামাজের শেষ রাকাতে এই তওবাটা করি আমরা, এই তওবার নাম রেখে দিছি কি দোয়ায় মা সুরা, আসলে কলেম করি তওবা, নাম রাখছি দোয়ায় মা সুরা, আল্লাহ গো আমার আল্লাহ তুমি সারা, অন্য কেহ আমার গুনাহ ক্ষমা করার মতো নাই, আসলে তো নাই, আছে আল্লাহ সারা গুনাহ টুনা মাফ কেউ করতে পারবো, এই যে মাহফিলে আসছেন, এই মাহফিলে বসছেন, আশা করছেন আরো বসে থাকবেন, এই বসার ভিতরে আল্লাহ কি আপনার দেখতেছেন না, গুনাগুলি কমতেছে, নেকগুলি বাড়তেছে, আখিরি মোনাজাতে যদি দিলটা খুলিয়া আল্লাহর ডাক দিয়া বলতে পারেন, আল্লাহ গো কত গুনাহ করছি মাওলা, দুনিয়ায় কোন সবাই কত গুনাহ করছি মাওলা, দুনিয়ায় আরে হাশরের দিন না জানি হয় কি উপায়, হাশরের দিন না জানি হয়, এই সমস্ত কথাগুলি কোরআন হাদিসের বাইরে না ভিতরে, আরে নামাজের ভিতরের কথা বললেন, নামাজের বাংলা তো বুঝি না, খালি নামাজ পড়িয়া না, নামাজের বাংলা যদি বুঝতাম তাহলে একটা গুনাহ করার সাহস কেউ পাইতাম না, পাইতেন, আপনি নামাজই করেন প্রত্যেক দিন, প্রত্যেক দিন বেতারের নামাজের লাস্ট রাকাতে আপনি বলেন, আমি বলি, সবাই বলে, মহিলারা বলে, কি বলে, ওয়া ইলাইকা নাসা, বাংলা কোন একজন কি কইছেন, ওয়া ইলাইকা নাসা, আল্লাহ গো আমি শুধু তোমার পেছনে দৌড়াই, মসজিদে কই আমাদের আল্লাহ তোমার পিছনে দৌড়ে, মসজিদে বাইরিয়া আমরা দুই বেডের পিছে দৌড়ে, দাওয়াত দিলে দিয়েন, না দিলে না দিয়েন, ইলেকশন করেন গা, জনম ইলেকশন বাইর করবো না, কেমতের ময়দানে ইলেকশন কারাই কারে কয় বুঝাইব না, আল্লাহ একটু বাইরে টাইরে যদি কই তাহলে কবেন রাজনীতি করে, আমি রাজনীতি করি না, আমি আল্লাহর নীতি বলছি, মো নামাজে কোন কি আর বাইরিয়ে করেন কি, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, কোন নাই ঠিক অর্থ কি, আপনি নিজ গুণে আমারে ক্ষমা করে দেন, কত গুণা করছি মাওলা গোপনে, কোন সবাই কত গুণা করছি মাওলা,
আরে মাফ কইরা দেন আপনি মাওলা, আরে মাফ কইরা দেন আপনি মাওলা। সবাই কয়েছে নিকটা, আল্লাহ কয় যা আমি নিজ গুণে মাফ করে দিলাম, কালকে তো আর করিস না, কিন্তু সকাল থেকে রিস্টার্ট করি। আর হামনি আমাকে রহমত করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমাকারী। এই সমস্ত নামাজে বইলা কইয়া মানুষ কেমনে গুণা করে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে সাহায্য চাই, নাস্তাগফিরুকা গুনাহ মাফ চাই, অনুমিনু বিকা তোমারে বিশ্বাস করি, ওনা তাওয়াক্কালু আলাইকা তোমার উপর ভরসা করি, অনুসনি আলাইকাল খাইর আমি তোমার তারিফ করি, অনাশকুরুকা আমি তোমার কৃতজ্ঞতা করি, ওয়ালা নাকফুরুকা আমি তোমাকে অমান্য করি না। অমান্য করি না নামাজে কই, আর নামাজতে বাইরে আল্লাহরে বুই আঙ্গুল দেয়। ভাইরা আমার ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আমি তোমার অমান্য করি না, অনাক লাউ অনাতরুকু মাইয়াফজুরুক, আর যারা তোমাকে অমান্য করে তাদেরকে পরিত্যাগ করি এবং দূর করিয়া দিই। দেন দূর করে পরিত্যাগ করেন, মদ করে লগে সরেন, সন্ত্রাসের লগে সরেন, ঘুষ খাওয়ার বাড়িতে খান, সুদ খাওয়ার বাড়িতে খান, খান না। আপনার কথা বলেন, এদিকের কথা কই খায় কিনা জোরে কন, জনম খাওয়া খায়, তাহলে নামাজে কোন একটা বাড়িয়া করে না একটা তো শান্তি চান কার কাছে? আল্লাহ কয় মগা কস কি আর করস কি, এবার শান্তির নামে দোয়া করাস, শান্তি দাম আমি আমার কি মগ আবাইলি তুই? আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, ওলাকানুসাল্লি তোমার জন্য নামাজ পড়ি, ওলাকানুসাল্লি তোমার জন্য নামাজ পড়ি। আসলে কি তার জন্য নামাজ পড়ি? বাতিল হয়ে গেছি, রিটায়ার্ড হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, দলা হয়ে গেছি, এখনো যদি নামাজ না পড়ি সমাজের লোকেরা ফেতনি কইব, এই ঠেলায় না পড়ি, ঠিক না বেঠি? আপনার ঘরে কই না, ওই নানগঞ্জের কথা কই, কিছু মানুষ নামাজ ঠেলায় পড়ে, বেগম গালি বেগম গালি দেয়, পোলারা কই কি বুড়া হয়ে গেছে মসজিদে যায় না নামাজ পড়ে না, এই ঠেলায় পড়ে। বলে কেন সাল্লি, আল্লাহ গো তোমার জন্য নামাজ পড়ি, অনাসজুদু তোমাকে সেজদা করি, আল্লাহরও সেজদা করি, মাঝে মধ্যে কবরও সেজদা করি, করে না? মিরপুর মাজারে যাই দেন গা, কত লেডাস লেডিস উপতিয়ে রয়েছে, জামাই বউ দুটাই উপতিয়ে রয়েছে, কি কয় বাবা দেন বাবা দেন বাবা দেন, আমি গেলাম। আমার আল্লাহ বলে পাগল কোথাকার, তুই যার কাছে চাস তারে তো আমি বানাইছি, আর তোরও তো আমি বানাইছি মগা, দুজনের তো আমি বানাইছি, চাইলে আমার কাছে না ছবি, তুই কবরের তে কি চাস? কবরলায় যা আছে তাহলে কবরও গেছে গই, মরা মানুষের জেতারে কিছু দিতে পারে? জোরে কন, জেতা জেতারে মরায় কোনো দিতে পারে? চাইলে আমার কাছে চা, আমি চাইলে খুশি, আমি আল্লাহ না চাইলে বেজার, হার গরি কো দেন তো তৈয়ার হ্যায়, হার গরি কো দেন তো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তো বেজার হ্যায়, জো না মাঙ্গে উসসে তো বেজার হ্যায়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহকে অত বেশি খুশি আমি, যত বেশি চাবি অত বেশি আমি খুশি, আর না চাইলে আমি আল্লাহ
हर गरी को देने तो तैयार है, हर गरी को देने तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। एहन कार काछे जेबेन, अल्लाहर काछे जत बेसि जेबेन अत अल्लाह खुशी। कार काछे जेबेन? আপনারা কি কন হরের কাছে? কথা কন নাকি মিয়া, আমি কিছু শিখাইলে জবাব দিয়েন। কার কাছে চাইবেন? কি চাইবেন? কি চাইবেন? কি চাইবেন? জুতার ফিতা ছিঁড়ে গেল, অর্ডার রয়েছে তুই আমার কাছে চা। কি মালা না সাবেদা? ঠিক, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার কাছে চা। আমার আল্লাহ কাইরে নিলে গো বাবা তুমি টের পাইবা না। আমরা তো সুবিধাবাদী, আমরা কোন বাদী? সুবিধাবাদী। আল্লাহ একজনের বেশি বেশি মাইয়া দেয়, আবার একজনের বেশি বেশি পোলা দেয়, আবার একজনের দেয়ই না। হ্যাঁ, আটখুরা বানায় রে। এই আটখুরা আমি কই না, আবার আপনারা কইেন না। আটখুরা কেডা বানায়? আমি যারে ভালোবাসি তারে বেশি মেয়ে দেয়। জোরে কন সুবহানাল্লাহ। আমি মেয়ে দিয়েছি, পোলা দিয়েছিলাম, পোলা আমি আল্লাহ রাখি নাই, কারণ আমার বন্ধু হবে শেষ নবী। আমার বন্ধুর পোলা যদি তাকে গেলে আবার নবী হইব, এই জন্য ছোট্ট কালে আমি আল্লাহ আমার বন্ধুর পোলা পাই। ছেলে দুইটা তিনটা ছেলে দিয়েছিলাম, ছোট্ট কালে নিয়ে নিয়েছি, মেয়ের বাপ বানাইয়া আমার বন্ধুরে আমি দুনিয়ায় 63 বছর রেখেছি। কয় বছর? কয় বছর? 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের রীতি, বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই, আপনাকে দোয়ায় ওয়াজ করতে যাইনি, সব দেশেই দেখি ছেলের ডিমান্ড বেশি, মেয়ের ডিমান্ড, মেয়ের ডিমান্ড সব দেশেই ঘুরি দেখি। সব দেশের মহিলারাই মোটামুটিভাবে স্বাধীনভাবেই চলে, ঠিক না বেঠি? আবার সমান অধিকারের নামে বাইরেও জায়গা। হ্যাঁ, ছেলেরা 4টা বিয়ে করতে পারবে, আমরা 4টা স্বামী রাখতে পারবো না কেন? জবাব চাই। মুগির বাচ্চা টকি না? হ্যাঁ, ছেলে একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আল্লাহ করে দিয়েছে, করে নাই না? 4টার বেশি করতে পারবেন? আমার মিরপুর একটা 40টা করছে, আমাকে কি রেকর্ড হয়েছে কয়, এক সিল্লার মিল হয়েছে, এক সিল্লা মানে কয় 40টা 40টা। আমি কি আরো শখ আছে? কয় হুজুর হপা স্টার্ট। আমি গড়ে কয়টা আছে? কয় গড়ে একটাও নাই। আপনি জানেন না 2 থেকে 2.5 মাস রাখি, রেহা বদলাই আর একটা গিয়া বরিশাল কইরালে, বরিশালটা বদলে আবার নোয়াখালী জায়গা, নোয়াখালীটা বদলে আবার চট্টগ্রাম জায়গা, চট্টগ্রাম একটা বদলায় বদলায় আবার নর্থ বেঙ্গল জায়গা। আপনি হুজুর কোন তালে আছে? আল্লাহ কইছে এই বদের বিয়া করতো? আল্লাহ কি কইছে? আরে আল্লাহ বলে টাকা হলে হজ কর, শয়তান বলে চাইরের অধিক বিয়া কর। আল্লাহ কয় টাকা যাত কোন দিছি? হস্ত কিরালা মগা। আর শয়তান কি কয়? হজ করবি করতে পারে 1.5-2 লাখ টাকা ভাঙ্গা, 1.5-2 লাখ টাকা হইলে আর সাইডটা বিয়া করতে হবে। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আল্লাহ ডামানি না শয়তানের ডামানি? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়, শয়তান বলে সুযোগ পাইলে কাজা কর।
আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তবা করলে পাপি মাপ। কোন তালে আছে আমরা? আল্লাহ বলে মাতা পিতার খেদমত কর, শয়তান বলে বউয়ের পেটটা আগে বর। কোনটা আগে বরেন? আল্লাহ বলে ফাঁকি ঝুঁকি করিস না, শয়তান বলে সুযোগ পাইলে সারিস না। আল্লাহ বলে পর্দায় রাখ, শয়তান বলে বরকা সারা বাইরে যাক। কোন আজ করতাম আপনাকে দেখ রাই, আমার তো বেক রাই। কলিজার টুকরা বাবারা মা বোনেরা পাগলামি করো না গো মা, দুনিয়া এসেছ থাকবে না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। চলে যদি যেতে হয় আমি যে কোরআনে কারিম দিয়া আয়াতে কারিম দিয়া ওয়াজ স্টার্ট করেছিলাম ওই আয়াতে কারিমটা আপনাদের সামনে পেশ করব। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করস, কুফুরি করস আমার সাথে? ও কুন্তুম আমওয়াত, তুই না মৃত্যু ছিলি? এই মগা, তুই মৃত্যু ছিলি, ফা আহইয়াকুম, আমি জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার কিন্তু মৃত্যু ঘটাই দিম। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার একদিন তোকে পুনরায় হাশরের ময়দানে উঠানো হবে। এই ঘোষণা কার? এই থিওরি কার? এই আয়াতে কারিমের অর্থ যদি আমরা সবাই ব্যক্তি মিলে আমল করি আর আল্লাহরে ভয় করি, এই অনুপাতে যদি চলি, তাহলে গুনা টুনা করার মন হইব? হ্যাঁ, কুফুরি করার মন হইব? আমরা কাজে কুফুরি করি, কথায় কুফুরি করি, কাজে কুফুরি করি, কথায় কুফুরি করি, চলায় কুফুরি করি, বাড়িতে কুফুরি করি, দোকানে কুফুরি করি, মুকামে কুফুরি করি, সব জায়গায় কুফুরি করি। করি কিনা জোরে করে না? হিন্দুদের বাচ্চা হইলে ডুলকারা বাজায়, আনন্দ উল্লাস করে। মুসলমানদের বাচ্চা হইলো আজকাল কি করে? ডোলকারা বাজায়, আনন্দ উল্লাস করে। করে কি না জোরে করে? তো হিন্দুরা মাই হইলেও করে, ছেলে হইলেও করে। আর আমি মুসলমানরা কেন জানেননি? যদি ছেলে হয় তাহলে যে আনন্দ করো, টেলিফোন করতে করতে তার সিরালা আর মোবাইল টিপতে টিপতে মোবাইলের করি উড়াইলা, এত আনন্দ করে। ছেলে হইলে আলহামদুলিল্লাহ পাইছি 2 লাখ, পাইছি 2 লাখ। আর যদি মাই হয় কয় সুবহান আল্লাহ, নিচে গা 6 লাখ, নিচে গা 6 লাখ। হিন্দুর আবার এসব করে? হিন্দুর চেয়েও বেশি খারাপ মুসলমান। আপনার ঘরে কেন এদিকের কথা কয়? হিন্দু ব্রাহ্মণ চারাল যেটা পারে না, মুসলমান সেটা করে দেখায় দেয়। বাচ্চা হইলে জন্ম দিবস পালন করে কেক কাটে, কেক কাটা জায়েজ না হারাম? জোরে কন। এ ভাই হারাম রে হারাম করবেন, অসুবিধা আছে? এই এই কনারে যদি দেন কতখানি কতখানি পায় না, এতখানি মনে করেন এক পাখানি রে, বুঝলেন না? ভোলাবানের কাম করছি, এটা করবেন না, এটা ভোলাবানে সেরে গেছে। আর যদি 3 বা 1 কেজির মতো দেন তো করতেন না, ফরদেনার কাম এটা করতেন না। আর যদি 1.5 কেজি 2 কেজি মনে করেন তো করতেন না, ভালো বড় দাম রাডার কামিলে। আর যদি 10 থেকে 12 কেজি দেন তো করতেন না, বলে আতি আতিয়ে কামড়া করে গেছে, কবেন কি না? এরে বাবা মুসলমান, এই পায়খানা দিকে তুমি পোলা পাইন চিল্লা, পায়খানা দিকে তুমি পর্দানারে চিল্লা, পায়খানা দিকে তোমার বড় পালের লাল ধামরা চিল্লা, পায়খানা দিকে তুমি হাতি চিল্লা, আল্লাহর বিশাল আকাশ বিশাল জমিন পায়ের নিচে বিছাই দিছে, এই বিশাল আকাশ জমিন দেখিয়া তুমি আল্লাহরে কেন চিল্লা না? আল্লাহর সাথে কেমনে না ফরমানি করো? ছেলে হইলে কয় আলহামদুলিল্লাহ পাইছি 2 লাখ, পাইছি 2 লাখ। মেয়ে হইলে কয় সুবহানাল্লাহ, নিচে গা 6 লাখ, নিচে গা 6 লাখ। খবরই কয় না, পোলা বানাইলে কতই কয়, মায়েজ দিয়ে কতই কয় না। আর পোলা হইলে দাওয়াতে ঠেলায় ইমাম সাহেবরে, ইমাম সাহেবরে ভাগল কইরালা, তাড়াতাড়ি আহেন না,
আমরা বিসমিল্লাহ না করে দিলে তো আমার একশো মেমান বই রয়েছে, তাড়াতাড়ি আহে মাইয়া হইলে কথা কইতো না মগায়। পোলার বাপে বসে আছে লক্ষ টাকার আসে, বলুন পোলার বাপে বসে আছে লক্ষ টাকার আসে, মেয়ের বাপে বসে কাঁধে ছয় লাখ টাকা গেছে, মেয়ের বাপে বসে কাঁধে ছয় লাখ টাকা। সিস পোলারে কেডা বানাইছে আর মাইয়া আপনারা বানাই দিচ্ছে, পোলা কেডা বানাইছে মাইয়াটারে কেডা বানাইছে, পাঁচটা মেয়ে আপনাকে কে দিয়েছে? মেয়ের বাপেরা তো বেজারন কে, মেয়ের বাপেরা কথা কয় না। মিরপুরে থাকি আজ আঠারো বছর, আঠারো বছর মিরপুর এক নম্বরে আছে আমি আলহামদুলিল্লাহ। মসজিদ টসজিদ ছেড়ে দিছি, এখন মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছি, মসজিদের চাকরি ছেড়ে দিছি, এই মসজিদেই আছি কিন্তু মসজিদের ইমামতির ইমামত আমি করি না, মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে আছি, আছি সারা বাংলায় ওয়াজ করে বেড়াই, আপনারা আলেম মনে করে দাওয়াত দেন। তো আঠারো বছর যে লোকটা মিরপুরে থাকে সেই লোকটার আলাদা একটা দাম হয় না, কথা কন নাকি দাম আছে না? তো একদিন চাষটোরে ঢুকছি তিনটা বাজে, তো এক ফেডোলারে দেখছি বই রয়েছি, ফেডোলা বুঝছেন তো, বিশাল বড় ফেট, বিশাল বড় ফেট, এত বড় ফেট জীবনে দেখি নেই। হ্যাঁ কিছু লেখ তৈলে ফেডের ফেলে লিখ খেলায়, আমরা কিছু লেখলে টেবিল লই না লেখে, হ্যাঁ টেবিল লেখে না ফেডের ফেলে এই সব লিখে লিখে, আর ঘরে ঢুকার আগে হাতে দরজা কোন লাগে না, ফেডের ধাক্কায় দরজা খুললে থাকে। তো গিয়ে সালাম দিলাম, আসসালাম আলাইকুম, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, দুয়ারাই হেন আমার ফেডটা নি কমে, ঠিক আছে আলাপ গুজব কইরা চাটা খেলাম, রাত নয়টা বাজে গিয়া দিয়ে এই জায়গাটা তুই বই দিছি, এই ভাই এই ব্যাগটা লই হবে, আমি তো দিনের তিনটা বাজে দেখলাম বইছেন, রাত নয়টা বাজে এখনো চা খাইবেন? কয় হুজুর আপনি আজারে তাহেন গজাইরা গান গান তাল ফান না, তো আমি যে কেড়ে বই দিছি আমার দামি বুঝি, তো চা খান না খাওয়ান না, কয় না আমি চা খাইও না কেউ রে খাওয়াইও না, এনে বই রেছেন কি ব্যাপার? আপনি জানেন না আমার পাঁচটা মাইয়া, পাঁচটা মাইয়া আপনি জান্নাতি মানুষ, কয় হুজুর জান্নাত থেকে দিন, জান্নাত থেকে দিন, জান্নাত আমার দরকার নেই, পাঁচটা যে কেমনি বিয়ে দিব এই চিন্তা, সাহসটিলে বই রেছি, এই রাত্র ঘুমাই না দিনও ঘুমাই না, চা কেউ রে খাওয়াইও না, আমি নিজেও খাই না। আরে আপনি জান্নাতি মানুষ, পাঁচ মেয়ের বাপ জান্নাতি, সাহাবীরা জিজ্ঞাসা করে হুজুর পাঁচ মেয়ের বাপ জান্নাতি বললেন, হ্যাঁ হুজুর যার চারটা মেয়ে অ জান্নাতি, হুজুর যার তিনটা মেয়ে অ জান্নাতি, হুজুর যার দুইটা মেয়ে অ জান্নাতি, হুজুর যার একটা মেয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন মেয়ের মতো মেয়ে যদি একটা হয় তথাপি মাতা পিতা জান্নাত পেয়ে যাবে। বর্তমানে মেয়ের মতন মেয়ে হয় না লেডিসের মতন ফেডিস হয় নাকি? রাস্তাঘাট ঢাকা কি আসলে ঢাকা না আসলে ফাঁকা? ঢাকার নাম ফাঁকা, কপালে নোকতা, ঠোঁটে ঠোঁট পালিশ, নোকে নোক পালিশ, পায়ে ঠ্যাং পালিশ, গালে কুম কুম, গালে কি জানি কুম কুম, এগুলি কেড়ে করস কর, এগুলি কর গা, ওই স্বামীর রুমে স্বামীরে নিয়ে যে রুমে ঘুমাইবা, রাত্রে পোলাপান ঘুম পাড়াইয়া স্বামীরে দেহানে লেগে করা যায় যাচ্ছে না নাই? বর্তমানে কি স্বামীরে দেহায়রা স্বামীরে দেহানে লেগে এইসব করে? এগুলি করে রাস্তার নাইমে কয় দেখ আমি কেডা, আর আমার যুবক তরুণরা কয় হুজুর মহিলা কদিকে বেলা একবার করে সাবন যাইব, আমি কেডা কইছে? আপনার বড়টাই কইছে, আমি কই বড়টাই কইছে মগা তুই বুঝোস নাই, বড়টাই কইছে ঠিক হই তুই বুঝোস নাই,
মগায় কইতে বুঝাইয়া দেন। আমি কি মনে কর দক্ষিণ দিকে যাচ্ছস, দক্ষিণের রাস্তা বাঁকা হইয়া উত্তর দিকে ঘুরবি, উত্তর দিকের ঘুরতে যাইয়া রাস্তা দেখতে যাইয়া সুন্দরী দিক খেলাইছ, এই পথে একবার সাহস আয়াস। কয় ঠিক আছে আমি একবারই কিন্তু যাবো, এক চাওয়াই কিন্তু 25 মিনিট নিমু, এই পথের চাওয়া যায় আছে নিজের। এই মগা, এই মগা আমি কেড়ে করে, এই মগা প্রশ্ন কেড়ে করে জানেন, এই মগায় আল্লাহর দিন শিখে নাই, ও আজে জীবনও যায় নাই, মাদ্রাসার বারান্দা তো হুজুর জান্নাত পরে জান্নাত পরে দোয়া করেন, পেটে একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিপোলা হইয়া দুনিয়ায় আসে, পেটে একটা বাচ্চা আছে, কার কথা কই ওই সাষ্টলে সাষ্টলে ফেটলের কথা করতেছি, পেটে একটা বাচ্চা আছে, দোয়া করেন দরিয়াবাদী যদি পোলা হইয়া দুনিয়ে তাহে খাসি দুইটা কিনে রাখছি, যদি পোলা আইতারেন পোলাও আইতাম, মানে দোয়া করে আইতাম আর কি, যদি পোলাও আইতারেন দোনোটা খাসির মাথা আপনার খাওয়াম, তো খাসির মাথা জীবনে খাই নাই, দুইটা মাথা যদি সমানে পাই মন্দ কি, তো দোয়া কখন তো করতাম, এখন তো স্টার্ট করেন, তো আমি দোয়া স্টার্ট করে দিছি শাস্ত্রের ভিতরে, আল্লাহ রে পোলা দিও পোলা, দোয়া স্টার্ট করে দিছি, আল্লাহ রে পোলা দিও পোলা। তাই কয় হুজুর রাত্রেও কইেন, আমি কি কন কি আপনি রাত্রে মানে তাহাজ্জু এরকম আত্মা রায় দিছে মুসাফা করে, ওই যে কইছি রাত্রে তাহাজ্জু পুরো দোয়া করমু, আত্মা রায় দিছে হুজুর আত্মা বাড়ায় সুমাইতেছে, আমি কি আর সুমান লাগতো না, আমি রাত্রে প্রত্যেক দিন রাত্রে দোয়া করম, তো আমি দোয়া স্টার্ট করছি, হেরে দেখলে একটু বেশি বেশি কই আর কি, হেরে শাস্ত্রলে দেখ লিখা লিখে আল্লাহ রে দিও রে দিও, দেখ কি দিত, আমি কি বলা কাহা, ঠিক আছে এমন সেটা দোয়া করার পর এক মাস পরে খবর আইছে যে রে লেগে দোয়া স্টার্ট করছে, এই ডাই এই দিন এখন হে আমার লোক দেখা করে না, আমিও ডরে লোক দেখা করে বিপদ না, সারা দেশে ওয়াজ করি আমি দোয়া করলাম ফোলা দিত আল্লাহ মাইয়া দিয়া দিছে, হ্যাঁ আবার ভাজি আছে এলাকার মধ্যে বেশ নাম দাম ভালো আছে, কিন্তু এক একদিক দা গরিব আর খালি পাঁচটা ছয়টা মাইয়া আর কোনো দিক দা গরিব নেই, পয়সা আছে যার মলে আর এই বক্সেন মিরালাই, আমি ধরে ভয়ে দেখা করি না, হ্যাঁ আমার আমার কাছে আহে না, হঠাৎ করে মিরপুর বিশাল মাছের বাজার আছে, আমি সে কথা কইলাম বিশাল বাজার মাছের বাজারও, আমার বেগম কই আজকে একটা কাজ করো না, কি কাজ, পোলা পাইনে বাজার করে কি করে না করে, আজকে তুমি বাজারটা করো তো মন মতো, তা আমি আবার এদিন সরসিয়া বাজারও গেছি, রে আমার দিক খেলেছে দেখে কয় রে ঘুরতে 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 আমার কিনার আছে, তো আলাইকুম কি দোয়া করলেন, কি দোয়া করলেন আপনি, তো দোয়ার খবর তো আমি আগে শুনেছি, তারপরে জিগাই ডরে জিগাইতেছে আর কি, আমি কি হয়েছে আর মেয়ে যেতে লেগে দোয়া স্টার্ট করছিলেন, হ্যাঁ ডোমাই ওই দিন যাইতেছে, আমি কিন্তু এখন কয়টা কয়েন ছয়টা ছয়টা, তো খাসি খাওয়াইতেন না, ওই খাসি কবে গাবতলি নেবে চলেছি, মুরগির খবর নেবে খাসি চান মিয়া, আল্লাহ রসুল কইছে মাইয়া হইলে খাসি বেচে লাইতেন,
আমরা কত অজ্ঞান, কত বোকা, কত মগা না হলে এই সমস্ত কাজ এই সমাজে গান্দা পচা সমাজে আমরা করে থাকি, আলেমকে কথা শুনি না। আল্লাহ রাসূল বলেছে উম্মতারারে ছেলে হইলে যদি পারো, যদি পারো ছেলে হইলে দুইটা কি কা দিস, না পারলে একটা দিস, তাও যদি না পারস না দিস, মেয়ে হইলে একটা দিস, মেয়ে হইলে কি কইছে একটা দিস, কিন্তু বেচেলা অনেক কথা কইছে নবী। মুসলমান রে দর সে বুতে কন, মুসলমান রে দর সে বুতে বেবে দেখো না, মুসলমান রে দর সে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগ না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, না না ভালো লাগে। আমার আগে মাওলানা ইউসুফ মাহমুদের আগে একটা মাওলানা নওয়াজ করছে, ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে, যে আমলে সলে কারে কয় ওয়াজটা মতে দারুণ ভালো লাগছে। আমলে সলে ওই আমলের নাম যে বিধান আল্লাহ করে দিয়েছে, ওই বিধানগুলি নবী পাকের তরিকা মতো আদায় করার নাম হলো আমলে সলে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান নবী পাক যেমনি পালন করেছে আমল করেছে সেভাবে আমরা করি, কথা বলেন না কেন করি। একটা কথাই মনে করেন, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজটাও পড়ি না, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক চিল্লে এখন, নামাজে রাহাজানি করি, চুরি করি, ডাকাতি করি, নামাজে করি না তো বলতে পারেন হুজুর নামাজে চুরি করে কেমনে, আবার নামাজে রাহাজানি করে কেমনে, আবার নামাজে ডাকাতি করে কেমনে, আবার ওয়ালা কানু সাল্লি, আল্লাহ গো তোমার জন্য নামাজ পড়ি, আল্লাহ কয় আমার জন্য নামাজ পড়লে, তুই যখন সেজদায় যাবি যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, তার বাংলা হলো আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। এইভাবে তিনবার পাঁচবার সাতবার যখন তুই আমারে আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি, এইভাবে তিনবার পাঁচবার সাতবার যখন বলছে বান্দা, তখন আমি আমি আল্লাহ সইতে পারি না, আমি রহমানুর রহিমের দরিয়ায় জোশ পয়দা হয় সেজদার বিনিময়ে, আমি আল্লাহ বান্দার সবাস বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে, কত গুনাহ করছি মাও আল্লাহ গোপনে, জোরে করতে বল জোরে জোরে, কত গুনাহ করছি মাও আল্লাহ গোপনে, আরে মাফ কইরা দেন আপনি মাও আল্লাহ নিজ, আরে মাফ কইরা আপনি মাও আল্লাহ নিজ গো, আল্লাহ তো নিজ কেউ আছে আপনার মার চেয়ে আপনার বাবার চেয়ে বেশি কিনারে হলো আমার আল্লাহ, ঠিক না বে? ঠিক। ওই আল্লাহ বলে কেমন করে আমার সাথে কুহুরি করস, আমাকে অমান্য করস, আমি তো তুই তো মৃত্যু ছিলি, আমি আল্লাহ তোরা জিন্দা করেছি, আবার মৃত্যু ঘটাইব, মৃত্যু ঘটাইব, মৃত্যু ঘটাইয়া তোর কি করব, চান্দ গোয়ে বাগে মান বুস্তান মান, চান্দ গোয়ে বাগে মান বুস্তান মান, ইনা গোয়ে গোড়ে গোরস্তান মান, তোর গোরস্থানের প্যাসেঞ্জার বানাই দিব, গোরস্থানের বাসিন্দা বানাই দিব, তুমি আজকে বক্তারপুরের বাসিন্দা, তুমি আজকে চার দিন ব্যাপী তৃতীয় দিনের রাত্রিতে বসে আছো, আগামী রাত্রিতে তোমারে কবরের বাসিন্দা বানাই দিতে পারি আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ, পারে কিনা জোরে কর, চিল্লা এখন পারে কিনা, রে কলিজার টুকরা বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, দুনো পক্ষকে আমি বলতেছি, বাংলাদেশের তরুণ যুবক বাবা তরুণদের মধ্যে নবীর আদর্শ নাই, মা বোনদের মধ্যে তো আরো নাই, ঠিক না বেটি? মা বোনরা স্বামীর কদর দিতে জানে না, মা বোনরা স্বামীর ইজ্জত বোঝে না, আবার অনেক স্বামী আছে স্ত্রীর কদর বোঝে না, স্ত্রীর খালি পিটায়,
আছে না স্বামী, স্ত্রী রেপিটান জায়েজ না হারাম? কন্দবালু অর্ধ যাই এই পিঠেই বেননি, অন্য কথা কই না ওদিকের কথা কই। অনেক স্বামী আছে হ্যাঁ বেগম রে না পিটাইলে ভেটের বাত জমায় না, আছে না? অনেক স্বামী আছে, হাজার হাজার লক্ষাধিক স্বামী আছে। আমার নবী ফরমান উম্মেতারে আমি 11টা মতান্তরে 13টা বি করেছি, খোদার কসম আমার বেগমদের কোন বেগমদের উপর আমি হাত উঠাই নাই, হাত উঠাই নাই। হযরত আয়েশা সিদ্দিকা আছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট। হুজুর একদিন আয়েশা তোমার মেজাজটা যেদিন খারাপ থাকে সেদিন আমি অনুভব করতে পারি, জোরে কন সুবহানাল্লাহ। হযরত আয়েশা কয় স্বামী আমার আপনার মেজাজটা যেদিন ভালো থাকে এটু আমি অনুভব করতে পারি। এগুলি আমগোগর আসেনি আমার আপনার মধ্যে আছে? আমার আয়েশা বলে হুজুর আমার মেজাজ যখন খারাপ থাকে গরম থাকে কিভাবে অনুভব করেন আমি একটু জানতে চাই। অন্য বলে আয়েশা রে তোমার মেজাজ গরম হইলে তুমি কও ইব্রাহিম আলাইহিসসালামের খোদা আমার উপর রহম কর। বৌগুলি তেন কয় আড্ডি কামু গোষ্ঠ কামু সাম্রাজ দিয়া ডুকডুকি বাজামু তারপরে বাপের বাচ্চাম, ঠিক আছে হুজুর? আর যদি খুশি থাকি তখন কি বলি কি বলো এটু আমি বলে দিতে পারি। তখন আয়েশা তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা তুমি আমার উপর রহম করো। গালি গালাজ হতো না, চক্ষু রাঙ্গারাঙ্গি হতো না, এই সিস্টেমে তারা নবী আলাইহিসসালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের ঘর ছিল, তাদের ঘর ছিল মহব্বতে ভরপুর, আর আমার আপনার ঘর হলো মূর্তি পূজা সুকেশ আলমিরা বাসন বর্তন পেলার ক্রিজ আর ফ্রিজে ভরপুর, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত নেই, একটা এই খাটো আর একটা এই খাটো, একটা এই রুমে আর একটা এই রুমে, হয়তো বেগম গা দরজা ধাক্কা আর নাইলে মগাই গে দরজা ধাক্কা, খোল খোল ভিতর থেকে কয় খুলতাম না, কে খুলতি না মারছি দেখে কি হয়েছে তো শৈল না মারছি এর কি হয়েছে খোল, কেমন পর্যন্ত দাঁড়ায় থাক মগা দরজা লাগাইছি খুলমু না। এগুলি আমি আন্তাজি করি না, ডাকা থাকি তো খবর লই আমি নকাছি কই অশান্তি আমার দিকে রয়ে, ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই সমাজে শান্তি নাই, কেন নাই রে বাবা? একমাত্র আল্লাহর বিধান রসুলের তরিকা মতো করি না, মনে যেমনে চাই তেমনি করি, সেজন্য আল্লাহ কয় আমি রহমত দিব না, আমি গজবের তরবারি তগমাতার উপর লটকায় রাখছি। শান্তির মালিক কেডা? শান্তির মালিক মহিলাগো নাম অনেকের নাম আছে শান্তি, হে শান্তি মহিলাগো নাম আছে অনেকের নাম শান্তি, অনেকের নাম আছে জান্নাতি, অনেকের নাম আছে বেলি, অনেকের নাম আছে নারকলি, অনেকের নাম আছে সূচনা। সূচনার বাপ আমার গিয়া কয় হুজুর মাইয়া হয়েছে আরেকটা, আমি কি বর্তমান নাম কি কয় সূচনা, আরেকটা হয়েছে আমি কি তুই হয়েছে ভালো হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আগের নামটা রেখে দেন, আমি কি বর্তমান প্রথম নাম নাম রাখছেন সূচনা,
দুই নম্বরে একটা হয়েছে এটা নাম রায় ভাসতো না, কি কম আর নাম ভালো নাম বিশ্রাইতে কিতাব কারণ লাগে না, এলাকা সূচনা বোন ভাসতো না। মুসলমান রে ধরছে বুতে, মুসলমান রে ধরছে বুতে বেবে দেখো না, বলেন না মুসলমান রে ধরছে বুতে বেবে দেখো না, ইসলামের নাম কাম ভালো লাগে না, ইসলামের নাম কাম ভালো লাগে না। রে কলিজার টুকরা মায়েরা, কলিজার টুকরা যুবকেরা, তোমরা তো ইচ্ছা করলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারো, তোমরা ইচ্ছা করলে ইসলামের গলায় তোমরা ছুরি চালাইতে পারো। কোনটা করবা? পন করো আজকের মাহফিলে। ভাইরা আমার, ভাইরা আমার, আমি দাওয়াত দিয়ে যাব, যেহেতু আজকে যুবকদের দল বেশি দেখা যায়, যুবকেরা রে বক্তারপুরের মাহফিল প্রতি বছর এখানে হয় না, প্রতি বছর হয়, সভাপতি প্রতি বছর আমাকে তালাশ করে, কিন্তু অনেক বছর আহি, অনেক বছর তালাশ করে পায় না, তালাশ করে ঠিক হই পায় না। নর্থ বেঙ্গলের দাওয়াত কাটতে আর ভরে নাইছে, আমি সভাপতিরে ভালোবাসি। এ মাহফিলের ফল কি, এ মাহফিলের গুণ কি, এ মাহফিলের লাভ কি? এই মাহফিল যে প্রতি বছর হয়, এই মাহফিল যতদিন হবে গো বাবা, অতদিন এই বক্তারপুরের গ্রামের কবরবাসীর কবর আজাব মা। কালকে আখেরি মোনাজাত হবে, মোনাজাতের পরে সকলে চলে যাবেন, এমন এক জাতি আছে গো সেই জাতিরা জায়গা ছাড়বে না। আমি যাবো গা, আপনারা যাবেন না, আখেরি মোনাজাত শেষে চল জায়গা জায়গা, এমন এক জাতি আসবে গো যে জাতি 40 দিন পর্যন্ত যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জিয়ারত করবে, কোটি কোটি ফেরেশতারা আকাশে উঠে যাবে, আবার কোটি কোটি ফেরেশতা নামবে, তারা জিয়ারত করবে এই জায়গাটা, জিয়ারত করে উঠে যাবে, আবার কোটি কোটি ফেরেশতা নামবে, এরা উঠে যাবে, এইভাবে 40 দিন পর্যন্ত এই জায়গা জিয়ারত করবে। এই গ্রামবাসী এলাকাবাসী যারা আওয়াজ শুনতেছেন, তাদের জন্য হায়াত ভিক্ষা চাইব, খোরাক ভিক্ষা চাইব, উন্নতির ভিক্ষা চাইব। শেষবারের মতো বলবো, আল্লাহ রে যারা আওয়াজ করাইলো, যারা আওয়াজ করাইলো, যারা আওয়াজ শুনলো, যারা আওয়াজ করলো, এদের তুমি মাফ কইরা দাও, এদের তুমি জান্নাত দিয়া দাও। ওয়াজ যারা করায় ওরাও জান্নাতি, ওয়াজ যারা করে ওরাও জান্নাতি, ওয়াজ যারা শুনে ওরাও জান্নাতি। জান্নাত কইলে সুবহানাল্লাহ মানে? জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? সুখের খবর শুনলে, শান্তির খবর শুনলে আলহামদুলিল্লাহ না কইবে? কোন জায়গাত কোনটা কবে না এটা তো জানেন না। এখন যদি আমি একটা করে কমলা দিই, কমলা হাত নিয়ে কইবেন সুবহানাল্লাহ, কমলা খাই না, কমলা খাই না, এটা কইবেন? কমলা লইয়া কি কইবেন? আলহামদুলিল্লাহ ও দরিয়াবাদি দিছে ও, এটা কইবেন না? তো কোন যা আমি যার নাতি বানাইতেছি আপনার ঘরে, আপনারা বইয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই না, সুবহানাল্লাহ না মানেন কি কইবেন? জোরে কন কি কন কি বলবেন? এখানে আলহামদুলিল্লাহ মানায় জান্নাত চান তো সবাই, জান্নাত সবাই চান, তাহলে দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক স্থাপন করেন। এই যে বর্ষেন যে জান্নাতের টুকরা, ওই যে মাদ্রাসা বানাইতেছেন, সভাপতি কইল মাদ্রাসা বলে বানাইতেছেন একটা হাফিজিয়া মাদ্রাসা, এটা জান্নাতের সবচেয়ে বড় টুকরা। অতন শ্যাম ক্যা করুঙ্গা মাদ্রাসা হ্যায় আপনা, অতন শ্যাম ক্যা করুঙ্গা মাদ্রাসা হ্যায় আপনা, মরঙ্গে হম কিতাব উপর কোরআন হ্যায় মোর আপনা, মরঙ্গে হম কিতাব উপর কোরআন হ্যায় মোর আপনা। রে মুসলমান মৃত্যুর পরে দেখবেন
মাদ্রাসা আপনার জীবন সাথী হয়ে যাবে। আর মাদ্রাসা নির্মাণ করেছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, ছেলে পেলে দিয়েছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন। মোড়ে দেখো কোরআনের পাতাগুলি তোমার আমার কাফনের কাপড় হয়ে যাবে। কাফনের কাপড় যদি কোরআনুল কারিমের পাতা হয়, সেই কবরে আজাব হবে কিনা জোরে কর? নাউজুবিল্লাহ, আজাব হবে দূরের কথা। আপনার বেহেশতের বিছানায় ঘুম পাড়াবে ইনশা আল্লাহ। ভাইয়ের আমার, তাই আমি বলবো যুবকদের দল বেশি দেখা যায়। যুবক ভাইয়েরা, আমি বলে যাই তোমরা ফোন করো, জিন্দগিতে আর কোনদিন নবীর তরিকা ছাড়বো না। ছাড়বেন নবীর তরিকা? ছাড়বেন নবীরে ভালোবাসেন? কে কে ভালোবাসেন হাত উঠা আর একটু উঁচা করে উঠান তো, অনেকে উঠায় না মাথা কাজ যায়, হাত নামান। নবীরে ভালোবাসলে আল্লাহর ঘরের নাম মসজিদ, নবীর ঘরের নাম মাদ্রাসা, ঠিক না বে? ঠিক। আল্লাহর ঘরের নাম কি? নবীর ঘরের নাম মাদ্রাসা। সারা মসজিদের দাম আছে? মাদ্রাসা সারা মসজিদের দাম আছে? মাদ্রাসার শিক্ষা সারা মসজিদে স্কুলের পড়া দিয়া নামাজ স্টার্ট করলে নামাজ দিব? যদি কোনো পণ্ডিত কয় হুজুর মাদ্রাসার দরকার নাই, ক্লাস ওয়ান থেকে শুরু করে এম কম পর্যন্ত পাশ করছি, এই পড়া দিয়ে নামাজ পড়লাম, হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুইটা সিং, আল্লাহু আকবার। পিটানি খাইবেন না লইবেন? শত শত সৈন্য মল্ল কাতারে কাতার, গুনা বাচ্চাচে দেখি 3500, আল্লাহু আকবার। নামাজ দিব? নামাজ হবে? নামাজ যদি পড়ো এমন এক কবির কবিতা পাঠ করা লাগবে, যেই কবির কবিতার নাম রত্তিলিল কোরআন তারতিলান শোনো, রত্তিলিল কোরআন তারতিলান শোনো, উসব জো ভি আমরে সে গাফল না হো, উসব জো ভি আমরে সে গাফল না হো, ও রত্তিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফ পড়ো, সহিভাবে পড়ো, নির্ভুলভাবে পড়ো, থেমে থেমে পড়ো। কেমনে পড়ো? থেমে থেমে পড়ো, সুন্দর লেহানে পড়ো, ঠিক না বেটি? হ্যাঁ বা বাড়ি বাবা, আমরা রোজার মাস আইলে যেই খতম দেইও সব রাতের রাইতে আইলে দাঁড়ায় দাঁড়ায় কয় হুজুর আমার 5 খতম, হুজুর আমার 7 খতম, হুজুর আমার পরিবার 40 খতম, কয় না বক্সে দিত কয় ইমাম রে? আপনাকে এলাকার কথা জানি না, ঢাকার কথা কই? আর হাফেজ আছে তারাবি পরে, বাবারে বাবা, এত চুড়ে এত জোরে তারাবি পরে, ও হুন্ডারও এর লগে পারত না। হ্যাঁ এমনি কইছে তারাবি পারত না? হ্যাঁ হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী ছাড়া রমজানে মাত্র 2 খতম কোরআন তেলাওয়াত করতেন। কয় কথা? আপনার বেগম 40 খতম দেয় কেমনে? এ মৌগি তোরে কইছে 40 খতম দিস্তি, ভালো করে 1টা খতম দে, ভালো করে 10 পারা 10 পারা পর। নামাজ পড়া ফরজ, নামাজে কুরআনুল কারিম সহিভাবে নির্ভুলভাবে তেলাওয়াত করা ফরজ, মনে যেমনে চায় তেমনে নামাজ পড়া ফরজ না। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা। নামাজে কোনো অলসিয়াত নেই, সুস্তিয়াত নেই, নামাজ তুমি এমনভাবে পড়ার অর্ডার রসুল দিয়েছে, নামাজ এমনভাবে দাঁড়াও যেমন মনে হয় দাঁড়াইছো আর রুকু দিবা না, রুকুত গেলে এমন ভাবে রুকু দাও, রুকুত গেলে যাতে লোকেরা দেখলে বুঝে রুকু দিছে আর বুঝি সামি আল্লাহ লিমান হামিদা বলবে না। রুকুত থেকে সাজদায় যাও, সাজদাত গেলে এমন ভাবে সাজদায় যাইবা যাতে বোঝা যায় তুমি সাজদার থেকে আর উঠবা না। আর আমরা কি করি? রুকু সাজদা সমানই মারি,
আল্লাহ নবী রাত্রির গহীনে নামাজ পড়তেন, নামাজের সেজদায় এত রং দিতেন, হযরত আয়েশা ভয় পাইতেন লোকটা কি মারা গেল নাকি, সেজদা তো ওঠে না কেন। হাদিস শরীফ উঠতে কইছিল রাস্তাঘাটের তেল কই না কেন করতাম, লেখাপড়া করি, গবেষণা করে, রিচার্জ করি, তারপর ওয়াজ করি, এত লম্বা সেজদা আল্লাহ নবী দিতেন। আয়েশা অপেক্ষা করতে 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 পরে ভয় পেয়ে যেতেন, ওঠে নাকি লোকটা কি মারা গেল নাকি। আয়েশা বেহুশ হইয়া স্বামীর পায়ে গায়ে হাত দিতেন, নবী শিউরিয়া উঠত, তখন আয়েশা ঠান্ডা হইত না মরে নাই। এগুলি না নামাজ, আর যেই ছোটে নামাজ আমরা বলি বাবা রে বাবা, শয়তান ধোকা দিব দূরের কথা, শয়তান ডরে মসজিদের বাইরে থাকবে, যে ডুয়া দিতেছে কপাল ভেঙে লাগব না ভুলুর ভাড়াই লাগবে, কিরে কয়টা কাত পড়ছ, কয় সব পড়ছি, সব মানি আপনি জানেন না জোহরের কয় রাকাত, আমি কই জানি তো জোহরের 12 রাকাত, 12 রাকাতই পড়ছি, তো 12 রাকাত নামাজে তো তাড়াতাড়ি কেমনে বললি, কয় মিনিট লাগছে, কয় বেশি লাগাই নেই, 1.5 মিনিট লাগছে, 1.5 মিনিটে যদি 12 রাকাত নামাজ ফিরা লাগে এই মুসল্লিটা যা নামে যাবো না দোষ বসাইব। এ মায়েরা, এই মায়েরা, এই মুসল্লি কই যাইব জাহান নামে যাবে না দুজো কই যাইব, দোন রাত যাইব মগা। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি ধ্বংস হবে, ওই সমস্ত মুসল্লি সবচেয়ে বড় জাহান্নামে যাবে যারা নামাজের মধ্যে চুরি করেছে। গরুর দোকানে গেলে গরু চোর পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল চোরা পাওয়া যায়, লবণের দোকানে গেলে লবণ চোরা পাওয়া যায়, মুরগির দোকানে গেলে মুরগি চোর। বর্তমানে মসজিদে ঢুকলে মুসল্লির দিকে তাকাইলে বাবা যার নামাজ চোরাও পাওয়া যায়, যায় কিনা জোরে কান, আগর খাহি সাখুন বাহক বগই, আগর খাহি সাখুন বাহক বগই, নামাজে খুদ হুজুরি দিল বুঝই, নামাজে খুদ হুজুরি দিল বুঝই, যদি চ বলবো কথা আল্লাহর সাথেতে বলেন, যদি চ বলবো কথা আল্লাহর সাথেতে, নামাজ তুমি পড়ে যাবাই হুজুরি দিলেতে, নামাজ তুমি পড়ে যাবাই হুজুরি দিলেতে, নামাজ কোন দিলে পড়বেন জোরে কন, কোন দিলে নামাজ পাবেন হুজুরি দিলে, হুজুরি দিল কারে কয় এটা তো বুঝি না, মানে আপনার ভিতরে মন আছে না, এখন মন মানে কি আত্মা, আত্মা আছে না সবার, এই মনটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জিন্দা, আর যদি মন পাখি বাড়িয়ে জায়গা তাহলে মরা, নামাজের মধ্যে মন যদি নামাজের ভিতরে থাকে তাহলে নামাজ জিন্দা, আর যদি নামাজে দাঁড়ায় আর না মন কেশো জায়গা দেশো জায়গা হোর বাড়ির জায়গা খালামার বাড়ির জায়গা হুয়া মার বাড়ির জায়গা তাহলে নামাজ মরা, নামাজ কি মরা। আবার মনে মনে কইেন না যে হুজুর যাওয়াই দিছে, ভোর আই স্টার্ট করছিলাম আজকের ওয়াজের ঘরে স্টক করলাম, এই মন অবান থাকতাম না নামাজ ভর থাকতাম না, মন নামাজের ভিতরে রাখার চেষ্টা করবেন, সুইটটা গেছে গা আবার ঘুরাই লয়ে ভরবেন চেষ্টা করবেন, এক কোরআন তেলাওয়াতে সওয়াব হয়, আর এক কোরআন তেলাওয়াতে ভুল পড়ল, এক কোরআন তেলাওয়াত ভুল করলে গুনাহ হয়, আর এক তেলাওয়াত ভুল করলে সওয়াব হয়, কোনটা এটা যেটা চেষ্টা করে সহি করার লাগিয়া, ভুলটারে চেষ্টা করতে সহি করার লাগিয়া আল্লাহ কয় যা সহি করার লাগে চেষ্টা কর, যা তোর সব গুনাহ মাফ করে দিলাম। নামাজে মন রাখা যায় না কিন্তু না রাখার চেষ্টা করতেই হবে, আপনি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত নামাজ পড়লেন, 1 মিনিট নামাজের মধ্যে আপনার মন না নাই, পুরা মনটা আপনি বাইরে রাখলেন, এই দেখি নামাজ হইল, দেখি নামাজ হইল, আরে মাকুন সুস্তি নামাজ পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহ গো তোমার জন্য নামাজ পড়ি, অনাসজুদু তোমার সেজদা করি, তারপরে কি ওয়া ইলাইকা নাসআ, শুধু নামাজই পড়ি না শুধু তোমার সেজদাই করি না, ওয়া ইলাইকা নাসআ তোমার পিছনে দৌড়ে,
খবর হইব নে কয় না বলে নামাজ হয়েছি আমরা আমার তুইয়া না আমার শুধু দেবে করতেছি খবর হইব নে সিল কুন্ডাই মারছ নামাজ পড়ি নামাজে তো সোজা ওই নামাজ হয়েছে নামাজ হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস এবাদত আল্লাহর দিনের ভিতরে বিধানের ভিতরে আল্লাহর আইনের ভিতরে সবচেয়ে বড় আইনের নাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ও ইলাইকা নাসা লাগো শুধু নামাজই পড়ি না শুধু তোমার সেজদেই করি না আর কি করি ও ইলাইকা নাসা আমরা শুধু তোমার পেছনে দৌড়াই অনাহিদু অনার্জু রহমতাক তোমার গোলামিতে উপস্থিত হই তোমার রহমতের আশা করি আলম আলামা আসেন কেন আমি কইতাছি যে ঠিক আছে না ভুল করতাছি বললেও ধরলেই না মারে অনাহিদু অনার্জু রহমতাক আল্লাহ তোমার গোলামিতে উপস্থিত হই তোমার রহমতের আশা করি অনেক সাজাবাক আল্লাহ তোর শাস্তির ভয় করি কন্যা কন্যাই কন্যাই অনেক সাজাবাক আল্লাহ রে তোর শাস্তির ভয় করি শাস্তির ভয় করি মসজিদের ভিতরে কইছেন আর বাসার ভিতরে বাসার ঢুকেই কন এই সার সার কি সার তো কি টিভি তাহলে কি এর ভয় করলেন কইছেন সার সার তো সারছে গান গাইতেছে রুনা লালা রুনা পাগলনি সামিম ইয়াসমিন পাগলনি মমতাজ পাগলনি তারপরে আরো কত পাগলনি বাড়িয়ে গেছে গা টিভি দেখলে কই তারবে হ্যাঁ এই পাগলনি গান শুনছেন আর ড্রেস দেখতেছেন নতুকিদের ড্রেস নাচ দেখতেছেন আর মসজিদে কয়েছেন অনেক সাজাবাক তো শাস্তিরে ভয় করি তো বাসার ঢুকে কইতেন দেখতে 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 উলঙ্গ ছবি পর্যন্ত দেখে দেখে কিনা জোরে কর অথচ লোকটা নামাজ পড়ে ইন্নাযাবাক নিশ্চয় আপনার আযাব বিলকুফারি মুনহিত কাফের গণের উপর হোক এবং হইবে আমরা ভালো মানুষ সব কাফের বিরুদ্ধে এলেন আপনি যে কুফরি করতেছেন এটা মনে নেই নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা বলুন নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা নামাজ পড়ে নেই যারা আল্লাহ পায় নেই তারা আরে নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা আরে নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা আল্লাহ রাসূল ফরমান আসসালাতু ইমাদুদ্দিন ফমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহ রাসূল ফরমান উম্মতের আরে নামাজ হলো ইসলামের সর্বপ্রথম স্তম্ভ নামাজ যে পড়লি সে যেন ইসলামকে প্রতিষ্ঠিত করলি আর নামাজ যে ব্যক্তি ছেড়ে দিলি রে উম্মত সে উম্মত যেন গো ইসলামকে ধ্বংস করে দিলি কলিজার টুকরা মায়েরা নামাজ পড়ো গো নামাজ পড়ো স্বামীর হুকুম মাইনো পর্দা কইরো এই তিনটা কাজ যেই মাস করা যেই মার করা কপালে নসিব হইয়া যাবে সেই মার জান্নাত কপালে লেখা হয়ে যাবে কিন্তু কই মা বোনরা তো তাহলে নাই নামাজও পড়ে না স্বামীর হুকুমও মানে না পর্দা তো আরো করে না ঠিক না বেটি বলতেছিলাম আমার আপনার ঘরগুলি জিনিসপত্র ভরপুর আমার নবী এবং সাহাবায়ে কেরামদের ঘরগুলি ছিল বাবারা মহাব্বতে ভরপুর মহাব্বতে ভরপুর ঠিক না বে ঠিক আপনাকে উড়া বসা লাগতো না আমার কাটা ঠিক হয়ে গেলে আমি দোয়া করে দিন আপনারা উঠটা বুঝাইতেছেন হুজুর দোয়া করে এলাম দোয়া করে এলাম তাই না এটা লোক কতক্ষণ ওয়াজ করতে পারে বেশি করলে দেড় ঘন্টা যায় ওয়াজ করে এর এনার্জি নষ্ট হয়ে যায়
যারা শুনে এটা নষ্ট হয়ে যায়। আমি বুঝি, আমি ওই মাদ্রাসার ছাত্রকে ওয়াজ করি যুক্তিবাদীর সাথে, যুক্তিবাদীর সাথে বক্তা আমি। যুক্তিবাদী সাইদি যেই চেয়ারে ওয়াজ করে, এই দরিয়াবাদী সেই চেয়ারে ওয়াজ করে, ইনশাআল্লাহ। আমি বুঝি ওয়াজ কতক্ষণ টেস্ট লাগে। আমি এত লম্বা ওয়াজ করবো না যাতে আপনাদের বিরক্তি ভাব এসে যায়। একটা কথা বলে শেষ করুন, চান্স দিবেন, সুযোগ দিবেন। এক নাম্বার, আপনারা বেগম করে আদর করবেন, আজকে যে সালাম দিবেন, যারা জীবনও দেন না আজকে যে দিবেন, দিবেন তো জোরে কয় না দিবেন, হ্যাঁ পিচ্ছি কয় দিব, হয়তো বউ নাই তাই কয় দিন, যাকো বউ আছে এরা কথা কয় না। সালাম আলাইকুম দিবেন, যদি আগের থেকে অভ্যাস থাকে ওয়ালাইকুম আসসালাম বলবে। আর জীবনের প্রথম যদি আজকে হয়, বেগম দরজা খুললে দৌড় দিব, দৌড় দিয়া আপার বাজ্যে বোগা, আপার বাজ্যে বাপা তোকে তুলে ভাই জীবনও সালাম দেয় না, আজকে ওয়াজের তাই দিয়ে আমার সালাম দিল না, জিনি দৌড়ছে কইব না, অভ্যাস করেন নাই তো। আমার নবী ফরমান, উম্মতের আরে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করলে সেই ঘরে কোনোদিন ঝগড়া হবে না, আর ঝগড়া হইলেও পাঁচ মিনিটের বেশি থাকতো না। সালাম এমন এক মেডিসিন, এমন এক ঔষধের নাম সালাম। সালাম দিবেন, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সব সময় বেগমদের সালাম দিতেন। হযরত আয়েশা একদিন পণ করলেন, প্রতিদিন সালাম টানি আমাদের আমগড়ে দিয়ালায়, আমারে দিয়ালায়, প্রতিদিনই আমারে দিয়ালায়, আজকে আমি টানির আগে দিন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খেজুর গাছের কিনারে যে লুকাই দিছে, আচ্ছা খেজুর গাছের কিনারে লুকাইছে নবী দেয় না, নবী তো সব দেয়। হাদিস শরীফে এসেছে আমার নবী ডানে দেখে, বামে দেখে, পিছনে দেখে, সামনে দেখে, মাটির নিচে পাতাল পুরি কি হচ্ছে তাও জানে, আকাশের উপরে কি হচ্ছে তাও বলে দিতে পারে। খেজুর গাছের কিনারে লুকাইলে নবী বুঝি দেন, খেজুর গাছের কিনারে লুকাইছে নবী কয় আয়েশা আসসালামু আলাইকুম, আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম, খেজুর গাছের কিনারে কারো হুজুর গো পজিশনে ছিলাম, কের পজিশন সালাম যে খালি আমনে দিলাম, আজকে চাইছিলাম আপনার আগে দিন। আমার নবী ফরমান, আয়েশারে সালাম যে ব্যক্তি আগে দিবে সে 90 ভাগ সওয়াব পাবে, আর ওয়ালাইকুম আসসালাম যে বলবে গো আয়েশা সে মাত্র 10 ভাগ সওয়াব পাবে। এই চান্স এই সুযোগ থাকার পরে আমি কেন আগে সালাম দিব না, এই সুযোগও মানছে সারে। আর আমরা খালি অপেক্ষা করি আমারে দেখ, আমারে দেখ, গৌরমি করেন না, আল্লাহর দিন সহজ, আল্লাহর দিন গ্রহণ করে দেন, তালিম করে দেন, আমল করে দেন, এর চেয়ে সুন্দর ইসলাম, এর চেয়ে সুন্দর সুন্দর দিন আর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় একটা কিচ্ছু নাই আছে। এত মহব্বত আল্লাহর নবীর ঘরে ছিল, আল্লাহর নবী ফরমান উম্মতের আমার ঘরের খবর তোরা শুনিয়া শুনিয়া আমল করবি, বেগমদের সালাম দিবি, আর কি করবি আমার ঘরের আর একটা খবর শোনাই। আমার নবী বলে আয়েশা রে আমি একটু গোসল করে সেরে আসি, আয়েশা বলে না 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 আপনার গোসল করতে হবে না, আমি নিজ হাতে আপনার গোসল করাই দিব। কিনা মহব্বত! আয়েশা মস্ক পড়ে পানি নিলেন, চোখে নিলেন, চোখে চোখে বুঝলেন তো, ছোট চোখে গিরের নাম কি কি চোখে জল চোখে ফাস্ট চোখে নিলেন, মস্ক ভরে পানি নিলেন, আমার নবীকে ধরে
চোখের উপর দাঁড়াইতে বললেন, নবী দাঁড়াইলো, আয়েশা পানি ঢাললো, শরীর মাজলো, গোসল দিল, পানি ঢালতেছে, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় গড়ায় পানি যায়, নবী এক ফাঁকে গড়ানো পানির দিকে তাকায়, তাকায় দেখে পানির সাথে টাটকা রক্ত যায়, টাটকা রক্ত, আয়েশা ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার গায়ে ঢালো পানি, টাটকা রক্ত যায় কোথার থেকে। আয়েশা মনে মনে ভাবলেন, এই সময় যদি আমি নবীর কানে এই খবর পৌঁছে দেই আমার স্বামীর গোসলের ডিস্টার্ব হয়ে যাবে, না না এই সময় বলবো না, ঢালো পানি টাটকা রক্ত দেখি কেন। আয়েশা বলে, হুজুর গোসলটা শেষ করুন পরে বলবো নে, টাটকা রক্তের খবর এখন বলবো না, আমি পরে বলবো নে, গোসলটা শেষ করাই নেই, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, গোসল শেষ হয়ে গেল, ঘরে ঢুকলেন, জামা কাপড় পরিধান নিজ হাতে করাই দিলেন, আমার নবী বলে, সারে ঢাললি পানি টাটকা রক্তের খবর তো বললি না, আয়েশারি যতক্ষণ রক্তের সন্ধান রক্তের খবর না দিবি আমি ঘর থেকে বের হব না। বলতো রক্তটা কিসে? আয়েশা বলে, হুজুর আপনি যে চোখের উপর দাঁড়াইছিলেন ওই চোখের পায়ের নিচে আমার একটা আঙ্গুর পড়ে গিয়েছিল, আপনি দাঁড়াবার সাথে সাথে আমার আঙ্গুর ফাইটা যায়। আমার নবী এসের পায়ে ধরে বলে, স্যারে দেখি দেখি তুই সাথে সাথে কেন সতর্ক করে দিলি না, সাথে সাথে আমাকে যদি সতর্ক করে দিতি আমি আঙ্গুলটা বেন্টিস করে দিতাম, এত গলি রক্ত যাইত না, কি করলি রে? আয়েশা নবীর বুকে পড়ে কান্দে বলে, স্বামী আমার, আমার আঙ্গুল নয়, আমার আঙ্গুল নয়, আমার কলিজা ফেটে যদি রক্ত বের হতো আমার স্বামীর গোসলের ডিস্টার্ব করতাম না। এই ছিল স্বামী স্ত্রীর মহব্বতের নমুনা, ডিজাইন, কোয়ালিটি। আর কি আমরা সাতার স্বামী স্ত্রী হইলাম, ফিডাফিডি ঘুষাঘুষি সারে না, ফিডাফিডি ঘুষাঘুষিটা কোন দিনে তৃষ্ঠা ডেছে জানেন? ওই যেভাবে 2 লাখ কইয়া 1 লাখ দিছে আর 1 লাখ দেয় না, কিছুতে কিছু হইলে ঘুষায় আর কয় 1 লাখ দেশ না কি আলু ক, 1 লাখ তোর বাবের না দিতে গ, যদি না দেস তাহলে তোরে বদলাইলাম না। যেই কাজে আল্লাহর হুকুম নাই, বিধান নাই, রসুলের তরিকা নাই, সেই কাজে অশান্তি আছে না নাই? সে কাজে অশান্তি আছে না নাই? গোটা জীবন অশান্তি করবেন, মৃত্যুর পরও কবরে অশান্তি করবেন, আবার কবর থেকে ওঠো আল্লাহর আদালতে দাঁড়াইয়া অশান্তি ঘটাই আল্লাহ ছেড়ে দিবি, ঠিক না ব্যাঠিক চিল্লিয়া কও। নামাজের সাথে কাজের মিল রাখেন, নামাজের সাথে সমাজের মিল রাখেন। আল্লাহ পাক, আল্লাহ পাক লক্ষ লক্ষ পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সমাজ সুন্দর করার জন্য, ঠিক না ব্যাটি? নামাজ সুন্দর কর, নামাজ তো আমগো নবীর কালেন, তবে মেরাজ করতে যাই আনছে গা, আগে নামাজ আমার আসেন না, লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিনগা লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে সমাজ সুন্দর করার জন্য। এই সমাজ কেমনে সুন্দর করবেন চিন্তা করে বাড়ি করেন গা, বেশি বাইরে সেরে কইলে করবেন না, রাজনীতির ওয়াজ করে গেছো আর জীবনে দাওয়াত দিতাম না। রাজনীতি না খোদার নীতি ধরেন, খোদার নীতি রাজনীতি দেশ নাই তো, এদেশে রাজনীতি আছে যেরকম আছে, রাজ কেনা রাজা কারে কয়, রাজা কারা কারে কয়, যায় সবচেয়ে বড় বদমাস নীতি আছে, গুন্ডামি পান্ডামি চোট্টামি রাজানি আছে, আর কিছু এছাড়া আর কিছু আছে? খোদার নীতি যদি বুঝতে চান বুঝা শুনে নামাজ পড়েন, নামাজটাই সবচেয়ে বড় ইবাদত, ঠিক না ভাই? ঠিক। যে কোনো কাজ মানুষে বুঝা শুনে করলে মজুরি একটু বেশি পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। যে কোনো কাজ মালিকের কাজ মনিবের কাজ কর্মচারী যদি ভালো করে বুঝা শুনে করে মজুরি একটু বেশি দেয় না, মাস বছরে দুই চারবার বোনাসও দেয়, ঠিক না ভাই? ঠিক। এই নামাজ খোদার কসম দিয়া বলি, নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কোন মা বোন বা কোন তরুণ যুবক ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবেন। পৃথিবীতে পাচ্ছেন কয় বছর? মাত্র 60 বছর। 60 বছর বাচ্চা এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের কাম করে গেছেন। হ্যাঁ করেন নাই? কত নামাজ কামাইলাম শ্বশুর বাড়ি বেড়াইয়া, কত নামাজ কামাইলাম বাজারে ঘুরিয়া, কত নামাজ কামাইলাম রে সিনেমা দেখিয়া। সিনেমা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।